বন্ধুরা আজকে তোমাদের জন্য চলে এসেছি সম্পূর্ণ একটি প্রাইভেট জবের আপডেট নিয়ে তোমরা অনেকেই কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করছো দিদি এই চাকরিটি জেনুইন কিনা দিদি এখানে রেজিস্ট্রেশন ফিজ নেওয়া হচ্ছে তোমাদেরকে একটা কথা আমি ক্লিয়ার করে বলতে চাই দেখো বন্ধুরা প্রাইভেট জবের ক্ষেত্রে যদি কোনো রকম রেজিস্ট্রেশন ফিজ নেওয়া হয় সেটা কিন্তু রকম ড্রেস চার্জ বা সেটা কোনো ফর্ম ফিল বা কিছুর কারণে নেওয়া হচ্ছে সেটা নিশ্চয়ই তোমাদের কাছে ক্লিয়ার করে দেওয়া হচ্ছে এবং তারপরে অনেকেই কিন্তু কাজ পাচ্ছ যারা কাজ করতে পারছো না যারা ইন্টারভিউতে এলিজিবেল হচ্ছ না সেটা কিন্তু তোমাদের ফল সেটা একদমই কিন্তু কাজের জায়গার ফল্ট নয় তো বন্ধুরা আমার চ্যানেলের তরফ থেকে অনেকেই ইতিমধ্যে কাজ করছে আর তার জন্যই কিন্তু আমি আপডেটগুলো তোমাদের কাছে নিয়ে আসি তো আজকে তোমাদের জন্য যে মেডিসিন কোম্পানির জব আপডেট আমরা নিয়ে এসেছি দেখতে পেয়েছো বন্ধুরা ভিডিও থাম্বেল এবং ভিডিও প্রসেসিং যে নেটমেটস মেডিসিন অয়েল হাউসের তরফ থেকে কিন্তু ইতিমধ্যে কর্মী নিচ্ছে নেটমেটস যে কোম্পানি আমরা নেটমেডসের ওষুধ অনেকেই খেয়ে থাকি কিন্তু অনেকে জানি না যে সেটা নেটমেডসের আন্ডারে তৈরি বন্ধুরা নেটমেটস ওষুধের যে কোম্পানি তার আন্ডারে অনেকগুলো অয়েল হাউজ রয়েছে অনেকগুলো অয়েল হাউস অনেকগুলো জায়গায় জায়গায় রয়েছে প্রত্যেকটা জায়গায় তো সেইভাবে আবেদনের জন্য নেওয়া হয় না তবে অনেকগুলো সাইট থেকে ইতিমধ্যে কর্মী যে নিচ্ছে তার একটা নোটিফিকেশান আবেদনের যে পদ্ধতি আমাদের কাছে এসেছে এই যে রিক্রুটমেন্টের তরফ থেকে সেটা দেওয়া হয়েছে তো বন্ধুরা আজকে তোমাদেরকে সেই নেটমেটস ওয়ে হাউসের তরফ থেকেই যে লোক নিচ্ছে তারই রিক্রুটমেন্টের সবটা আমি তোমাদের ভিডিওতে বলে দেব তোমরা কিভাবে আবেদন করবে তোমরা কবে তোমাদের ইন্টারভিউ বা তোমরা কিভাবে তোমাদের এজ লিমিট নেওয়া হচ্ছে বা এজ লিমিট কত রয়েছে আমি কিন্তু এই ভিডিওতে সবটা বলে দেবো তো চলো বন্ধুরা ভিডিওটি পুরোটা দেখা যাক কেউ স্কিপ করবে না নয়তো কিন্তু বুঝতে পারবে না তো বন্ধুরা নেটমেটস কোম্পানির রিক্রুটমেন্ট টু জিরো টু ফোর ইতিমধ্যে কিন্তু এখানে কাজের ক্রাইটেরিয়া রয়েছে অয়ার হাউসে মেডিসিন বক্স ঠিকঠাকভাবে প্যাকেজিং করা মেডিসিন বক্সগুলোকে ঠিকঠাকভাবে প্যাকেজিং প্যাকিং করা তারপর পিকারের পথ মেডিসিন বক্স স্ক্যানিং করা ঠিকঠাকভাবে সেটা আছে কিনা সেটাকে স্ক্যান করা স্ক্যানিং করার কাজ তারপরে হচ্ছে মেডিসিন বক্স মানে মেডিসিনের যে অয়ার হাউস সেখানে মেডিসিন বক্সগুলোকে ঠিকঠাকভাবে সেখানে সিল করা ডেট পুট করা আমরা প্রত্যেকেই মেডিসিন বক্সের মধ্যে দেখি যে সিল করা ডেট পুট করা ঠিকঠাক থাকে সেগুলোই আর কি এক্সপায়ারি ডেট সেই সব ঠিকঠাকভাবে পুট করার কাজ যেটাকে বলা হয় অয়ার হাউস ম্যানুফ্যাকচারিংয়ের কাজ এছাড়াও আরেকটা যেটা পদ রয়েছে বন্ধুরা ডেলিভারি সার্ভিসের পদ ডেলিভারি সার্ভিসটাও কিন্তু তোমরা ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে ডেলিভারি সার্ভিসটা বলে দিই অয়ার হাউস থেকে মানে প্রোডাক্টস এই ডেলিভারির যে বাক্সগুলো ওষুধের যে বাক্সগুলো থাকে সেগুলো গাড়ি করে নিয়ে যাওয়ার কাজ বিভিন্ন ফার্মেসিতে ওষুধের দোকানে ঠিক আছে সেগুলোকে নিয়ে যাওয়ার কাজ তো বন্ধুরা একটা দুটো পদ নয় এখানে তোমাদেরকে আমি মোটামুটি চার থেকে পাঁচটা পদের কথা বললাম সাথে তোমাদেরকে আমি একদম জব ভ্যাকেন্সিটা বলে দিই একশো বত্রিশটা ভ্যাকেন্সি রয়েছে মানে শূন্য পদ কিন্তু একশো বত্রিশটা রয়েছে বেশি ভ্যাকেন্সি নেই তাই যারা যারা আবেদন করতে ইচ্ছুক বন্ধুরা তোমরা কিন্তু ঝটপট করে আবেদন করে ফেলবে তবে কিভাবে আবেদন করবে সবটাই বলবো এটা সম্পূর্ণ আর্জেন্ট রিক্রুটমেন্ট রয়েছে বন্ধুরা তো এখানে এটা সম্পূর্ণ জেনুইন চাকরি অনেকেই বলেও তাই জন্য তাদের জন্য বলে দিলাম বন্ধুরা নেটমেটসের এখানে স্যালারি কিন্তু রয়েছে তেরো হাজার পাঁচশো থেকে শুরু তারপর সেটা রয়েছে পনেরো হাজার সাতশো টাকা পনেরো হাজার সাতশোটা কিন্তু ইনসেন্টিভ পি এফ মিলিয়ে এখানে তোমাদের মানে জব রোলে খুব সুন্দর করে প্রত্যেকটা ডিপার্টমেন্টে কত কী কোয়ালিফিকেশান লাগছে সুন্দর করে প্রত্যেকটা ডিপার্টমেন্ট অনুযায়ী কিন্তু কোয়ালিফিকেশনগুলো লেখা রয়েছে তোমরা একবার ভালো করে এটা দেখে নাও ডিউটি আওয়ার্স রয়েছে আট ঘন্টা সাথে এক ঘন্টা করে তোমরা ব্রেক টাইম পেয়ে যাবে তবে বন্ধুরা এক ঘন্টা করে ব্রেক টাইম তোমাদের কিন্তু ডেলিভারি সার্ভিসের জন্য নেই জব লোকেশন বেলেঘাটা বেলেঘাটাতে কিন্তু বেলেঘাটার যে হাব রয়েছে নেটমেটসের ওয়ার হাউস সেখানে প্রচুর পরিমাণে লোক নিচ্ছে মানে একশো বত্রিশটা ভ্যাকেন্সির মধ্যে ধরে নাও সত্তরটা সেখানেই রয়েছে বেলেঘাটাতে তারপর রয়েছে কান্নায় শেয়ালদায় তারপর ডানকুনি ধুলাগড় পাশকুড়া দুর্গাপুর তপশিয়া তোমরা দেখতে পাচ্ছ লোকেশনগুলো সবকটা লোকেশন মিলিয়ে কিন্তু একশো বত্রিশটি ভ্যাকেন্সি বলা হয়েছে বন্ধুরা যেটা বলা হয়েছে সেটাই বললাম কিভাবে আবেদন করবে আমি সম্পূর্ণ ডেসক্রিপশন বক্স প্লাস এখানে এইচআর নাম্বারটা পুট কর করে দিচ্ছি তো বন্ধুরা একটাই কথা বলবো এখানে তোমাদের কিন্তু আর্জেন্ট রিক্রুটমেন্ট রয়েছে এটি সম্পূর্ণ প্রাইভেট জব তো ভ্যাকেন্সি যেহেতু সীমিত তাই দেরি করো না